গত 28শে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আমরা দেখেছি, ব্যাপক আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে এবং নানান জল্পনায় কল্পনাও ছিল নির্বাচনকে ঘিরে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল নির্বাচনকে ঘিরে। এবং পাশাপাশি আরেকটি নির্বাচন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, সেটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন, সেটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমিও সেখানে নির্বাচন অবজারভার ছিলাম এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ফলাফল ঘোষণা পর্যন্ত আমি নির্বাচন কেন্দ্রের ভিতরেই ছিলাম এবং নির্বাচন কমিশনার এবং আরও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে আমরা যারা অবজারভার ছিলাম আমরা স্বাক্ষর করেছি এবং ফলাফল সন্তোষজনক মনে হওয়াতে আমরা সেই ফলাফলে স্বাক্ষর করেছি এবং সেটি প্রধান নির্বাচন কমিশনার জনাব খায়রুল আলম সবুজ সেটি ফলাফল ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনার হিসেবে নরেশ ভূঁইয়া এবং বিশিষ্ট অভিনেতা মাসুম আজিজ তাঁরা দায়িত্ব পালন করেছেন এবং বৃন্দাবন দাস ও আপিল বোর্ডের প্রধান হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তা আমাদের স্বাক্ষরসহ একটা সুষ্ঠুভাবে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরা এবং যারা বিজয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, উভয় পক্ষই সন্তুষ্ট হয়েছেন। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচনটি হয়েছে ওই একই দিনে 28শে জানুয়ারি, সেটি নিয়ে নানান জল্পনা কল্পনা উৎকণ্ঠা অনেক কিছুই ছিল, আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি ছিল, কিন্তু যেটি আসলে প্রত্যাশিত নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কোনো প্রয়োজন আছে আমি বলে মনে করি না। এটা অত বড় নির্বাচনও না, অত বড় ভোটারের উপস্থিতিও না, কিন্তু তারপরও আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, সেটাকে স্বাগত জানাতে হয়। কিন্তু নানান উৎকণ্ঠার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটা যৌক্তিক ছিল এবং বাঁশের যে ব্যবহার, যেটি আমি সমর্থন করি না, এবং শিল্পীদের একটা নির্বাচন সেখানে বাঁশ দিয়ে দুই পক্ষকে আলাদা করা হয়েছে এবং বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য এটি করা হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি কি আসলে মানা হয়েছে? আসলে কি সবাই ডিস্টেন্স মেনটেন করে চলেছেন? তা তো না, এবং উন্মুক্ত করে দিলে বরং সেটি আরও ভালো ছিল এবং 300-400 ভোটার সেখানে অংশগ্রহণ করাটা কোনো ব্যাপারই ছিল না, ব্যাপক জায়গা ছিল নির্বাচনের জন্য। যাই হোক, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সেটি করা হয়েছে, পীরজাদা হারুন সেটি নির্দেশনা দিয়েছেন এবং এফডিসির এমডিও সম্ভবত সেটি সমর্থন করেছেন। তো নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তী জায়েদ খান সাধারণ সম্পাদক এবং ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু অপর প্রার্থী নিপুণের অভিযোগের প্রেক্ষিতে সেটি ভোট পুনর্গণনা করা হয়েছে এবং বেশ কিছু কথা তিনি তুলে ধরেছেন, বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি বলেছেন টাকার বিনিময়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে, শিল্পীদেরকে টাকা প্রদান করা হয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার যিনি ছিলেন তাঁকে, তিনি জায়েদের পক্ষে কাজ করেছেন। সব কিছু মিলে আপিল বোর্ড গত 5ই ফেব্রুয়ারি আবার সেই জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং দুই পক্ষকেই আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী যারা, কিন্তু সেই ক্ষেত্রে নিপুণ উপস্থিত ছিলেন এবং তার তথ্য প্রমাণ সেই উপস্থিত করেছে, হাজির করেছে আপিল বোর্ডের সামনে এবং জায়েদ খান সেখানে অনুপস্থিত ছিলেন। তার মানে আপিল বোর্ড এটি মনে করেছেন যে তারা ধরেই নিয়েছেন যেহেতু জায়েদ খান উপস্থিত হননি, তার মানে নিপুণ যে অভিযোগগুলো উত্থাপন করেছেন সেগুলো যেহেতু তিনি খণ্ডন করেননি এবং সেখানে আপিল বোর্ডের সামনে উপস্থিত হননি, তার মানে অভিযোগগুলো সত্য এবং সেই সত্যতার ভিত্তিতে নিপুণের অভিযোগগুলোকে সত্য মনে করেই এবং তারা অন্যান্য ভোটারদেরও সাক্ষাৎকার নিয়েছেন নিপুণের অভিযোগগুলোর সমর্থনে, নিপুণকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন এবং জায়েদ খান এবং অন্য একজন এক্সিকিউটিভ বডির মেম্বার যিনি বিজয়ী হয়েছেন চুন্নু, তারও প্রার্থীটা তারা বাতিল ঘোষণা করেছেন, জায়েদ খানের প্রার্থীটাও বাতিল ঘোষণা করেছেন এবং নিপুণকে সম্ভবত 163 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী ঘোষণা করেছেন এবং নিপুণ বলতে চাচ্ছেন যে এটি তার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তার বিজয় হয়েছে এবং আপিল বোর্ড সন্তুষ্ট হয়েছে নিপুণ যেসব তথ্য উপাত্য সামনে নিয়ে এসছেন সেই সব তথ্য উপাত্যের ভিত্তিতে আপিল বোর্ড নিপুণের সমর্থনেই তাঁদের মতামত ব্যক্ত করেছেন এবং নিপুণকে আগামী 2 বছরের জন্য অর্থাৎ 2022-24 সালের যে শিল্পী সমিতির
সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছেন এবং ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল এখন কাজ করবে। তার মধ্যে অন্যান্য প্রার্থী যারা বিজয়ী হয়েছেন বিভিন্ন প্যানেলের, দুটো প্যানেলেরই তারা তাদের অবস্থানে রয়েছেন এবং তাদের অবস্থানেই থাকবেন, সেটি আপিল বোর্ড তাদের ঘোষণায় বলেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এত উৎকণ্ঠা উদ্বেগ থাকবে কেন শিল্পী সমিতির নির্বাচনে, আর একটা পদের জন্য মানুষ এইভাবে আঁকড়ে ধরতে চাইবে কেন? এবং নির্বাচনের যে নির্বাচনের সময় আমরা বারবার শুনেছি যে করোনার সময় বিভিন্নভাবে শিল্পীদেরকে সহযোগিতা করা হয়েছে, এটি কিন্তু করোনা তো সাময়িক, করোনা তো এসছে 2020 সালে এবং তার আগেও তারা ছিলেন। শিল্পী সমিতির কাজ হবে শিল্পীদের কল্যাণে, চলচ্চিত্রের উন্নয়নে, শিল্পীরা কাজ পাচ্ছে কি না, অভিনয় করতে পাচ্ছে কি না, FDC-তে আরও কিছু স্টুডিও নির্মিত হয়েছে কি না, স্টুডিও আধুনিকায়ন হয়েছে কি না, সেটা যদিও MD-র কাজ কিন্তু শিল্পী সমিতির একটা প্রেশার থাকা উচিত। কেমন মানের চলচ্চিত্র আমাদের এখানে নির্বাচন হয়, পাশাপাশি দুস্থ শিল্পীদের বা সমস্যায় পড়া শিল্পীদের সহযোগিতা অবশ্যই করতে হবে, সেটি বাঞ্ছনীয় করা উচিত, শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু পাশাপাশি চলচ্চিত্র যদি না থাকে তার মানে শিল্পীদের বাসায় আমরা গিয়েছি, করোনার সময় তাদেরকে দাফন করেছি, তাদের খাটিয়ে বহন করেছি, এটি একমাত্র কাজ হতে পারে না। শিল্পীদের উন্নয়নে কতটুকু কাজ করেছি, চলচ্চিত্রের উন্নয়নে কাজ কতটুকু কাজ করেছি, যেহেতু এটা শিল্পী সমিতির নির্বাচন এবং শিল্পীদের একটা সমিতি, এবং শিল্পীদের মানোন্নয়নে কোনো ওয়ার্কশপ করেছে কি না, চলচ্চিত্রে কীভাবে অভিনয় করতে হবে, নতুন শিল্পী নিয়েছে কি না, সেই বিষয়গুলো কিন্তু অনুপস্থিত, সেই বিষয়গুলো কিন্তু কেউ বলেননি। এবং কটি ছবি নির্মিত হয়েছে এবং চলচ্চিত্র সমিতির নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে কি না, এবং শিল্পীদেরকে কাজ দিয়েছেন কি না, শিল্পীরা কাজ করেছে কি না, তাদের বাসায় দুধ চিনি পৌঁছে দেয়া, ঈদের সময় তাদেরকে গরু কোরবানি করে মাংস দেয়া, এগুলো কিন্তু শিল্পী সমিতির কাজ না, এগুলো হচ্ছে অতিরিক্ত কাজ। যখন যেই সমস্যা আসবে সেটি মোকাবেলা করাও শিল্পী সমিতির কাজ, কিন্তু একমাত্র কাজ নয়। কাজ হচ্ছে চলচ্চিত্রের উন্নয়নে, শিল্পীদের অভিনয় ক্যাপাসিটির উন্নয়নে, কতগুলো আন্তর্জাতিক মানের ছবি আমরা করেছি, কতগুলো স্টুডিও আধুনিকায়ন হয়েছে, এই জিনিসগুলো আওতায় আনা যায়, কতগুলো শিল্পী তৈরি হয়েছে, কতগুলো শিল্পী অডিশন নিয়েছি, কতজন শিল্পী চলচ্চিত্রে কাজ করতে পেরেছে, চলচ্চিত্র এখন জমজমাট কি না, সব কিছু কিন্তু শিল্পী সমিতি এই কাজগুলো তাদের আওতায় বিবেচনা করতে পারেন, বিবেচনা করা উচিত ছিল, কিন্তু সেই কাজগুলো হয়েছে কিনা আমরা খুব একটা দেখিনি। হলের উন্নয়নের জন্য যারা উদ্যোগ নিতে পারেন, প্রডিউসারদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, পরিচালকদেরকে আমন্ত্রণ জানাতে পারেন ভালো ছবি করার জন্য, সেই জিনিসগুলো কিন্তু অনুপস্থিত। এখন প্রত্যাশা ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল, যেহেতু তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক দুটো পদে পেয়েছেন, এছাড়া অন্যান্য পদও তাদের আছে, সেই ক্ষেত্রে তারা এখন চলচ্চিত্রের উন্নয়নে তাদের যে প্রতিশ্রুত নির্বাচনী ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, এবং শিল্পীদের কল্যাণে এবং শিল্পীরা যারা বঞ্চিত হয়েছেন, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি চলচ্চিত্রে যারা শিল্পী অভিনয় করেন এবং শিল্পী সমিতিতে যাদের নাম আছে, এক পর্যায়ে হয়তো আর অভিনয় করেন না বা অভিনয় থেকে দূরে চলে যান বা অন্য পেশায় নিয়োজিত হন, সেটি যেহেতু চলচ্চিত্র আহামরিভাবে কোনো কিছু হচ্ছে, তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে অন্যান্য কাজও করতে হবে, পেশা হিসাবে নেওয়া যায় না, একমাত্র পেশা হিসাবে অনেকে নিতে পারেন না, কিন্তু অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে। শিল্পী সমিতিতে একবার নাম ওঠা মাত্র তাকে আর বাদ দেওয়া সমীচীন আমি মনে করি না, এবং তিনি থাকবেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারাও ভোট দেবেন, ভোট প্রদান করার তাদের অধিকার থাকবে। এখন তো অনেকেই অভিনয় করেন না, আমাদের চিত্রনায়িকা ভবিতা অভিনয় করেন না, শাবানা অভিনয় করেন না, আরও অনেকেই অভিনয় করেন না, রজিনী অভিনয় করেন না, চম্পা অভিনয় করেন, তার মানে কি তারা শিল্পী সমিতির ভোটাধিকার হারাবেন? হারাবেন না, অবশ্যই তাদের ভোটাধিকার থাকবে, চলচ্চিত্র সংশ্লিষ্ট যেহেতু দীর্ঘ জীবন চলচ্চিত্র ব্যয় করেছেন, তাদেরকে সাধুবাদ জানানো উচিত, তারা অবশ্যই শিল্পী সমিতিতে থাকবেন। অন্যান্য ছোটোখাটো অভিনেতা অভিনেত্রী যারা আছেন, আমরা শুনেছি যে কারণ বাজারের মাছ বিক্রি করেন নাপিত, তারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হন কীভাবে? সেই ক্ষেত্রে কারো যদি এখন চলচ্চিত্রে সেই ব্যস্ততা না থাকে, যেমন আলমগীর সাহেব তো এখন গার্মেন্টস ব্যবসা করেন, তার মানে তিনি কি শিল্পী সমিতির মেম্বার থাকবেন না? তার মানে অন্যরা তো আরও অনেক বিজনেস রেজেস করেন, তার মানে শিল্পী সমিতির সদস্য থাকবেন না, তারা অন্য কাজ করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার।
সব কিছু বিবেচনায় রাখতে হবে। কেউ নাপিত একসময় দুর্দান্ত অভিনেতা হয়তো ছিলেন বা অভিনেত্রী ছিলেন, এখন হয়তো ভিক্ষা করেন, কিন্তু একসময় চমৎকার অভিনয় করতেন, তাকে বাদ দেওয়া যায় কি না এটি শিল্পী সমিতি আমার মনে হয় ভাবা উচিত। এবং 184 জন শিল্পীর ব্যাপারে যে কথা রয়েছে নির্বাচনের, এটা একটা ইস্যু ছিল, যারা বাদ দেওয়া হয়েছে সদস্যপদ তাদেরকে এখন এই নতুন কমিটি নিশ্চয়ই গ্রহণ করবেন এবং চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি যে কোনো সমস্যা, যে কোনো সমসাময়িক সমস্যা তারা মোকাবেলা করবেন, শিল্পীদের কল্যাণে কাজ করবেন, চলচ্চিত্রের উন্নয়নেও তারা কাজ করতে হবে, কাজ করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং একটা FDC-তে যেমন একটা মরা মরা ভাব আমরা দেখি, এবং FDC-তে মানুষ যায় না এখন আর, শিল্পীরাও এখন আর যায় না যেহেতু কোনো কাজ নেই, এখন চলচ্চিত্রের আশা করি সেই সুদিন ফিরে আসবে। এবং সব কিছু বললেও হবে না, চলচ্চিত্রের অবস্থা খারাপ, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, দর্শকদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, এখন রসের বাইদানি ছবি করলে কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখবে না, কাজে ওই সময়ে কিন্তু সেটি ছিল, সেটি এখন বেদের মেয়ে জোৎস্না করলে কিন্তু এখন আর মানুষ সেভাবে ছবি দেখবে না, তখনকার ডিমান্ড, তখন মানুষ সেটি হল ভরে দেখেছে, মন ভরে দেখেছেন, সবার কাছে নতুন মনে হয়েছে সেসব কাহিনী, সেসব গল্প, কিন্তু এখন এখনকার প্রযুক্তির সাথে মিলিয়ে, এখনকার যুগের সাথে মিলিয়ে, এখনকার ছেলে মেয়েদের মন মেজাজ অনুযায়ী, এখনকার দর্শকদের ডিমান্ড অনুযায়ী ছবি নির্মাণ করতে হবে। এখন তারপরও তখনকার যেসব গান, যেসব ছবি হয়েছে, সেই সময়কার চাহিদা অনুযায়ী, সেই সময়কার দর্শকদের চাহিদা অনুযায়ী সেগুলো কিন্তু এক্সিলেন্ট ছিল। এবং তখন যে প্রাণের ছবিগুলো হতো, যেসব গান নির্মিত হয়েছে, যেসব গান হয়েছে, যেসব গীতিকাররা যেসব গান লিখেছেন, সুর করেছেন, চলচ্চিত্রের জন্য গেয়েছেন, অসাধারণ। এখন দর্শকদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সারা পৃথিবী এখন মুক্ত, সবাই সব কিছু দেখে বুঝে, এখন কিন্তু আবার এখনকার সময় অনুযায়ী ছবি করতে হবে। আমরা আশা করি নতুন প্যানেল ইলিয়াস কাঞ্চন নিপুণ, তাদেরকে স্বাগত জানাই, তারা নতুন ভাবে নতুন কিছু চলচ্চিত্রের নতুন কাজ শুরু করবেন নতুনভাবে, এবং যারা পরাজিত হয়েছেন তারও কোনো অসুবিধা নেই, পরাজিত হয়েছেন অসুবিধা কী, এতদিন তো আপনারা এই পোস্টে ছিলেন, এখন নতুনভাবে আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, FDC আবার মুখরিত হবে, FDC-র সামনে আবার শত শত ছেলেমেয়েরা গ্রামে গঞ্জের এসে দাঁড়িয়ে থাকবে, আমাদের নায়ক নায়িকাদেরকে দেখবে, অভিনেতা অভিনেত্রীদেরকে দেখবে, সেই দিন তারা আবার আমাদের সামনে উপস্থাপন করবেন এবং চলচ্চিত্রের জন্য ভালো কাজ করবেন, অভিনেতা অভিনেত্রী তৈরি করবেন, অভিনেতা অভিনেত্রী তৈরি করবেন, এবং পরিচালকরাও পড়াশোনা করে ভালো মেধা অর্জন করবেন, এবং সারা পৃথিবী চলচ্চিত্র দেখে বাংলাদেশের আঙ্গিকে আবার ওই মেধাবী পরিচালকরা কাজ করবেন, মেধাবী প্রযোজকরা আবার আসবেন। চলচ্চিত্রে যারা ইনভেস্ট করেন, আমি টাকা দিয়ে দিলাম তা না, চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট থেকে চলচ্চিত্রকে জেনে বুঝে যিনি ইনভেস্ট করবেন তিনি হচ্ছেন প্রযোজক, আর যিনি শুধু টাকা দেন তিনি হচ্ছেন লগ্নিকারী, ব্যবসা হিসাবে টাকা দেবেন। আমরা চাই প্রযোজক তৈরি হোক, আমরা চাই অনেক পরিচালক তৈরি হবে, আমরা অনেক মেধাবী পরিচালক কাজ করবেন, আমরা চাই অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রী তৈরি হবেন। এবং ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের কাছে আমার একটা দাবি থাকবে, আপনারা অভিনেতা অভিনেত্রীও তৈরি করুন। একসময় অডিশন হতো নতুন মুখের সন্ধানে 80-এর দশকে, কিন্তু এখন আর সেটা হয় না, আবার সেটি চলুক, নতুন নতুন ছবি আপনারা উপহার দেবেন দর্শকদেরকে এবং চলচ্চিত্রের উন্নয়নে আপনারা কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আমি এখন নারায়ণগঞ্জের বই পড়ে রয়েছি, এখানে হেলেনা জাহাঙ্গীরের একটা রিসোর্ট রয়েছে, সেই অত্যন্ত সুন্দর, সেখানে আজকে ঘুরতে এসেছি, জাহাঙ্গীর সাহেব আজকে এখানে নাই, হেলেনা জাহাঙ্গীর আশেপাশেই আছেন, এবং তাদের একটা রিসোর্ট হচ্ছে এখানে, ঘোরার জন্য খুব চমৎকার, কিছু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা এখানে চমৎকার, সেটি পুরোটা দেখাতে পাচ্ছি না কিন্তু কাজ হচ্ছে, এবং কাজ শেষ হলে আরও ভালো লাগবে, এবং এখানে শ্যুটিংও করা যাবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলচ্চিত্রের মঙ্গল কামনা করি, বাংলাদেশের চলচ্চিত্র সুদিন আবার ফিরে আসবে, আর সুদিন আবার ফিরে আসবে বলতে আবার এই সময়ের জন্য চলচ্চিত্র নির্মিত হবে, এই সময় উপযোগী চলচ্চিত্র নির্মিত হবে, সেই প্রত্যাশা করছি, সবাইকে ধন্যবাদ।